হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছি রেলের গ্রুপ ডি সংক্রান্ত এক্সাম ডেট নিয়ে আলোচনা করার জন্য। তো আরআরবির যে গ্রুপ ডির পরীক্ষা তার কিন্তু ডেট, টেন্টেটিভ ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো আরআরবি ভোপাল .gov.in এই ওয়েবসাইটে কিন্তু এমনটা কিন্তু নোটিস দিয়ে দেওয়া হলো আজকে, অর্থাৎ 8 তারিখ। তো তোমরা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তো আমি চলে এসেছি আরআরবি ভোপাল .gov.in এই ওয়েবসাইটে। এখানে লেটেস্ট আপডেট অল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট আদার নোটিশ, এই সেকশনটা কিন্তু আজকেই 8 তারিখ কিন্তু এই নোটিস পাবলিশ করা হয়েছে, CENRRC1/2019 এই নোটিশ সেকশানে। তো আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, এবারে ক্লিক করে দেখে নেব যে নোটিশে কী বলা হয়েছে। এই নোটিশটা বেরিয়েছে আজকে 8/12। দ্য অ্যাপ্লিকেশন ওয়ার ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল। তো এই অ্যাপ্লিকেশান যে চাওয়া হয়েছিল এই নোটিফিকেশান আন্ডারে, তারই এক্সাম হবে CBT 1, অর্থাৎ ফার্স্ট স্টেজের যে CBT পরীক্ষা। তো তার যে এক্সামটা হবে, টেন্টেটিভলি ডেটটা করা হয়েছে 23rd February, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইন মাল্টিপল ফেজেস, অনেকগুলো ফেজে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এর কারণ হচ্ছে কোভিড প্যান্ডামিকের জন্য এমনটাই কিন্তু বলা আছে। দ্য লিঙ্ক ভিউইং এক্সাম সিটি এবং ডেট কবে হয়েছে এবং কীভাবে ডাউনলোড করবে এক্সাম সিটি এবং ডেট জানবে, তার লিঙ্কটা ছাড়া হবে এক্সাম শুরু হওয়ার 10 দিন আগে। তো সবাই চেক করতে পারবে না, যাদের ফার্স্ট স্টেজের জন্য যাদের সিলেক্ট করা হবে, ফার্স্ট স্টেজ এক্সামের জন্য অনেকগুলি ফেজে নেওয়া হবে, ফার্স্ট ফেজে যাদের সিলেক্ট করা হবে তারা 10 দিন আগে কিন্তু এক্সাম সিটি এবং ডেটটা শুধু জানতে পারবে। এবং তারপরে তাদের যে এক্সাম ডেট পড়বে সেই ডেটের 4 দিন আগে তারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, ই কল লেটার যেটা সেটা ডাউনলোড করতে পারবে। এবং 15 তারিখ থেকে আগেই একটা নোটিশ দেওয়া হয়েছিল যে 15 থেকে 26 তারিখ মডিফিকেশান লিঙ্ক দেওয়া হবে, যাদের ফটো সিগনেচারের সমস্যা আছে তারা ফটো সিগনেচার আপলোড করবে। তো এমনটা কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে। তো পরীক্ষাটার ডেটটা যেটা আমরা দেখলাম যে 23rd February, 23শে ফেব্রুয়ারি থেকে কিন্তু বিভিন্ন ফেজে শুরু হতে চলেছে। তো অনেকে চেক করে নাও পেতে পারে, অর্থাৎ যাদের ফার্স্ট ফেজে এক্সাম নেওয়া হবে তারাই কেবলমাত্র 10 দিন আগে জানতে পারবে, এবং যাদের সেকেন্ড ফেজে, অর্থাৎ তোমরা প্রত্যেকটা ফেজের যখন এক্সাম হবে নোটিশ আসবে তখন কিন্তু তোমরা চেক করে রাখবে, 10 দিন আগে তোমরা ডেট এবং সিটি জানতে পারবে, এবং যে ডেটে তোমাদের এক্সাম শিডিউল হবে তার 4 দিন আগে তোমরা ই কল লেটার ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।